গুড ইভিনিং এভরিওয়ান। দুদিন ধরে আর আমি ভিডিও করতে পারছি না, একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে এসে কাজকর্ম করেছি তো করাই হয়নি। আর আজকে আমার ছোটো ছেলে পুনায় চলে যাবে, তো ওর গোছাগুছি করে নিয়েছে সকাল থেকে, একটু মনটা খারাপ। এক মাস ও একা থাকবে, আমরা এখানে থাকব, আমি একটু এখানে রেস্ট করে যাব কদিন, শরীরটা ভালো নেই, ডাক্তার ফাক্তার দেখিয়ে নেবো তারপরে যাব। এই যে ওর গোছানো হয়ে গেছে, রাত্রিবেলা ওর বাস সব গুছিয়ে নিয়েছে, আর আমি চা বানিয়ে নিয়েছি, আর রাতে রান্না তাড়াতাড়ি করতে হবে, আর তাড়াতাড়ি রান্না করতে হবে আজকে। 8টার মধ্যে খেতে দিয়ে দেবো, 10টা 10:15টায় বাস আছে, তো 8টার সময় খেয়ে নিলে ভালো, একটু তাড়াতাড়ি খাওয়াটাই ভালো। আর মনটা আমার একটু খারাপ লাগছে, ছেলেটা যাবে আর একা একা সব কিছু করতে হবে, রান্নাবান্না সব কিছু ওকেই করতে হবে। বলছে আমি করে নেবো মা, আমি করতাম, তুমি চিন্তা করো না, তোমার একটু রেস্টের দরকার, শরীরটা ভালো নেই। প্যাকিং হয়ে গেছে, এটাতে আমি অ্যাপ্লায়েন্স নিয়ে যাচ্ছি, টোস্টার আর স্যান্ডউইচ মেকার, আর এটাতে আমার কাপড়, এটাতে ল্যাপটপ পরে রাখবো, আমার এডিটিং করতে হবে। আর এখন আমরা কোথায় যাচ্ছি মা? তুই খাঁকড়া ফাঁকড়া নিতে যাচ্ছিস, আমরা একটু, আমি একটু চাল, কালকে আমার চতুর্থী, গণেশ চতুর্থী, একটু ফল ঠল নিয়ে নেবো। আর এই কোথায় এসে আমার তাড়াতাড়ি রান্না করতে হবে, তুই খেয়ে যাবি, আমরা সব রেডি। আমি বললাম আমি যাবো না, না চলো, ভাই আর দুটো ভাই সেমি, হ্যাঁ চলো সবে, তুই চলো। আমরা বেরিয়ে পড়েছি একটু মার্কেটিং করার জন্য, ওর একটু এখানে খাঁকড়া বলে খাঁকড়া নেবে আর কিছু জিনিস নিয়ে নেবে, আর আমিও চাল নিয়ে নেবো, এক মাস থাকবো তো, তো একটু চাল ঠাল লাগবে, নিয়ে নিচ্ছি এখান থেকে। তো ও যাচ্ছিলো খাঁকড়া নিতে, বলছে চলো না মা চলো না, তাই আমি বললাম চলো তাহলে, আমাদেরও একটু কিছু কিছু কাজের জিনিস নিয়ে নিই। যখন আমার বড় ছেলের বিয়ে হয় তখন এই রাস্তা হচ্ছিল, আর এখন রাস্তাটা খুব ভালো হয়ে গেছে। দেখাই, দেখানো যাচ্ছে, দেখতে পাচ্ছি সকালে দেখেছি, রাস্তা এত খারাপ ছিল কি বলবো। আমরা বরযাত্রীতে প্রায় 500 মিটার মতন হেঁটে এসেছি, তারপরে গিয়ে বাস উঠতে পেরেছি। আমার চিন্তা ছিল ছেলের বউকে নিয়ে আসবো, কি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসবো ঘরে, কি লজ্জার ব্যাপার হবে। তারপরে ছোট ছেলে অর্ডারতে গিয়ে নিয়ে এসেছে, একটু গাড়ি খারাপ হোক হোক বললো, মা গাড়ি খারাপ হোক হোক, কিন্তু বৌদিকে তো আর হাঁটিয়ে নিয়ে আসা যাবে না, আমি ওইখানে থেকে আমি 500 মিটার গাড়িতেই নিয়ে আসবো। আর আত্মীয় স্বজন এসেছে, তারপর বন্ধু বান্ধব, সবারই অসুবিধা এই রাস্তার জন্য, তারা বলছে কি অবস্থা রাস্তা, কি ভয়ের ব্যাপার, আর সবাইরই বয়স্ক যদি পড়ে যায়, এই একটা চিন্তায় ছিলাম। তারপরে এখন তো পুরো মেন রোড অবধি হয়ে গেছে, খুব ভালো রাস্তা, এখন হাঁটাও যাবে, হাঁটা তো যায় না, হ্যাঁ অনেক লোকজন চলে বলে হাঁটা যায় না, গাড়িও চলে, কল সোসাইটির মধ্যে হাঁটবো না হয়তো ছাদে হেঁটে নেবো, ছাদটাও আমাদের বড় আছে, খারাপ না। দিওয়ালি আসছে না, তাই জন্য এখন সব জায়গায় বেশ সুন্দর সাজানো গুজানো হচ্ছে চারিদিকে, এদিকেও হয়েছে, দু সাইডেই আছে, কখনো এই সাইডে দেখাবো কখনো ওই সাইডে দেখাবো, দারুণ লাগে দিওয়ালির টাইমটা। ডমিনোজও এসে গেছে কাছেই, বাড়ির কাছে, মতলব কি হ্যায় ডমিনোজ ইধার পাস আ গয়া, তো তোদের জন্য কোই মতলব নেই হ্যায়, আমি তো খাবো না, ড্রাই ফুড মার্ট না, ড্রাই ফুড ডমিনোজ এ তো গুজরাতে ভেজ না, নন ভেজ নেই, আচ্ছা হ্যাঁ, তো আর খাটের নিচে আমার ঘরে খাটের নিচে আমার দারুন লাইট লাগিয়েছে দেখো,
আসতে হবে রাজ দাঁত তুলতে। দাঁত তোলো, টাকাও নেবে। লাগাচ্ছে না, উল্টে আমার দাঁতটা তুলে দেবে, টাকা দিতে হবে। এই দোকানের নামকিনটা খুব ভালো লাগে, পাশে স্বামীনারের পাশে এটা খুব ভালো নামকিনের দোকান, ওর পছন্দ আমাদের। পানিপুরি নিবি? একটা আমাদেরও নিবি? পানিপুরি? হ্যাঁ। সামনেই হিলভিউ বলে একটা সোসাইটি আছে, কমপ্লেক্স, সেখানে আমরা থাকতাম। হেঁটে হেঁটেই সব কিছু হয়ে যেত, এখন আমাদের একটু দূরে হয়ে গেছে সোসাইটির থেকে একটু, মানে হিলভিউ মেন রোডের উপরে ছিল একটু, আমাদের মেন রোড অটো অটো সব কিছু এখানে, এইটা আমাদের সোসাইটি ছিল, সামনেই অটো পাওয়া যেত। আর এখানে ফার্নিচারের দোকানে সব দোকান ছিল, আর এখানে রাত্রিবেলা সন্ধ্যেবেলা মাছ বসে, এখনো বসে, এখনো বসে আছে মাছ সামনে। বাজার টাজার সব দুধ সব হয়ে গেছে। তুমি বার কর না, সাবধানে থাকবে মা বাবা, ১০০ তো মিনিমাম স্পিড ছিল ওখানে। আমি চারটে করে, এটা হলো ঝাড়েশ্বর চপড়ি, এখানেই সব বাস দাঁড়ায়। আরেকটা আছে নর্মদা, সেখানে দাঁড়ায় না, এখানে দাঁড়ায়। তো এখানে বাস স্টপ, সব জায়গাকার বাস যায় এখান থেকে। ওকে ছেড়ে দিলাম, ও বললো মা চলে যাও বাড়ি, রাত হয়ে গেছে, তুমি আর বাবা চলে যাও, আমি উঠে যাবো, এক্ষুনি আসবে আমার বাস, তোমরা চলে যাও। তাই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ওকে বাই বাই বলে দিয়েছি। আমরা বাড়ি এসে গেছি আর ওরও বাস এসে গেছে, বাসে বসে গেছে, নর্মদা ক্রস করে গেছে। আমি বললাম তাহলে শুয়ে পড়ো, আর ফোন করতে হবে না, তো সকাল 7টায় নামবে বলছে, তো আমি বলেছি নামার সময় ফোন করে দিস। তাহলে সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।